মুজফফর আহমদ, মুজফফর আহমদ, তুমি কাকা বাবু সাম্যবাদের পূজারী, কমিউনিজমই মন্ত্র তোমার, তোমাকে স্মরণ করি, তোমাকে স্মরণ করি। ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত মুজফফর আহমেদের 135তম জন্মদিবস সিপিআইএম এর উদ্যোগে বাঁকুড়া জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গায় দলের জেলা কার্যালয়ে তার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জি সহ অন্যান্যরা। এর পাশাপাশি ইন্দাস, পাত্রসায়ের, বিষ্ণুপুর, গঙ্গাজল ঘাটি, বড়জোড়া, বেলিয়াতর, শিমলাপাল, তালডাংরা, খাতড়া সহ সর্বত্র জন্মদিনটি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করেন সিপিআইএম নেতাকর্মীরা। দলের উত্তরসূরিদের কাছে কাকাবাবু নামে পরিচিত মুজফফর আহমেদের এই জন্মদিন একমাত্র সিপিআইএম এর তরফে পালন করা হয়। এর কারণ হিসেবে জানা যায়, 1963 সাল নাগাদ ভারতের কমিউনিস্ট আন্দোলনে যখন তীব্র মতাদর্শগত সংগ্রাম চলছে, তখন কমিউনিস্ট বিপ্লবীরা কাকাবাবুর অনুমতি নিয়ে তার জন্মদিন পালনের সিদ্ধান্ত নেন। সেই ধারা আজও অব্যাহত। 1889 খ্রিস্টাব্দের 5ই আগস্ট মুজফফর আহমেদ বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপের মুসাপুর গ্রামে এক দরিদ্র কিন্তু অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ মুজফফর আহমেদ ওরফে কাকাবাবু সাংবাদিক সংবাদ মাধ্যমের বিষয়ে যেমন অত্যন্ত সাবধানী ছিলেন, তেমনি এইসবের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। ন্যাশনাল বুক এজেন্সি এবং গণশক্তি প্রেস তারই সৃষ্টি। বিভিন্ন বিষয়ে অসংখ্য লেখালেখির পাশাপাশি কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে তার লেখা এবং তার গ্রন্থ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ইয়ার্স অফ ফরমেশন 1921-1933 এবং মাইসেলফ অ্যান্ড দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আজও সমানভাবে সমাদৃত। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।